Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. মনে পড়ে তোমার একদিন সব কিছু ছেড়ে চলে এসেছিলাম শুধু তোমাকে পাওয়ার জন্য মা নিষেধ মানিনি গ্রাহ্য করিনি সামাজিকভাবে তোমার আমার মধ্যে কি প্রভেদ উঁচ নীচ জাতপাতের বাধা শুধু জানতাম আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো সেই তুমি আমাকে তোমার বিবাহিতা স্ত্রীকে এত বড় অপমান করতে পারলে এমন একটা মেয়ের জন্য যার কোনো নীতিবোধ নেই যে এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকেও ভাঙতে দ্বিধা করে না তবে তাই হোক থাকো তুমি তোমার নতুন পাওয়া বান্ধবীকে নিয়ে আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে চিরদিনের মতন কোথায় যাচ্ছি জানতে চেয়েও না খোঁজ নিয়ে আমাকে আর অপমান করো না এটুকু বিবেক তোমার কাছ থেকে নিশ্চয়ই আশা করি তোমার মেয়েকে আমি পিতার অধিকার থেকে বঞ্চিত করব না এই কথা দিচ্ছি আমার সর্বশক্তি দিয়ে তাকে মানুষের মতন গড়ে তুলতে চেষ্টা করব যাতে সে হয় এক আত্মমর্যাদা জ্ঞান সম্পন্ন নারী তারপর যেদিন 18 বছরে সে পা দেবে সে ফিরে যাবে তার বাবার কাছে এই আমার প্রতিশ্রুতি এটি প্রতিভা দশরথ মা দশরথ দশরথ আমি চলে যাচ্ছি খুকুকে নিয়ে এই রইল আলমারির চাবি এই লকারের চাবি সাহেব এলে দিয়ে দিও এই ঝড় বৃষ্টি রাতে তুমি যাবে মা এতটুকু বাচ্চাকে নিয়ে
আমাকে যেতেই হবে। আবার ফিরবে কবে? ছোটবুকে একটা বড় কথা বলবো মা, স্বামী স্ত্রীতে ঝগড়াঝাঁটি সব সংসারই হয়ে থাকে, তাই বলে কি নিজের সাজানো সংসার সবাই ছেড়ে চলে যায়? না, যাওয়া উচিত, বাচ্চাটার দিকে একবার ভেবে দেখবে না মা? কত মানা করলাম সাহেব, কিন্তু তিনি কিছুতেই শুনলেন না। ওই অতটুকু বাচ্চাকে বুকে তুলে নিয়ে এই ঝড়ের রাত্রে অন্ধকারে হারিয়ে গেলেন। তবে তাই হোক প্রতিভা, বিনা অপরাধে যদি এত বড় শাস্তি দিতে চাও আমি মাথা পেতে মেনে নেব। লিখেছ পুরনো দিনের কথাগুলো মনে পড়ে কিনা? সব মনে পড়ে প্রতিভা, প্রতিটি দিনের কথা, প্রতিটি মুহূর্তের কথা। বাবা রে বাবা, এমন ডাকাতে পালে পড়তে হবে জানলে কে বেরুতো তোমার সঙ্গে? হ্যাঁ, কিন্তু এটা তো মানছো যে এমন জায়গায় নিয়ে গেছিলাম তোমায় যে কেউ জানে না এত কাছে একটা আস্ত লেক লুকিয়ে রয়েছে, এর জন্য একটা ধন্যবাদ দেবে তো আমার। ধন্যবাদ দিতে আমার বয়ে গেছে। দেখো কি দলের সবাই এতক্ষণে আমার খোঁজে সার্চ পার্টি অর্গানাইজ করতে বসেছে। জোড়ায় জোড়ায় সবাইকে নিজের মতন ভেবো না তো, কত দেরি হয়ে গেছে, ক্যাম্পে গিয়ে কি বলবো? আহা, যা সত্যি তাই বলবে। কি সত্যি? যে আমি বোটানিক্যাল স্পেসিমেন খোঁজার নাম করে প্রশান্তর সঙ্গে বেরিয়েছিলাম, আসলে গেছিলাম একটু প্রেম করতে, যে আমরা ঠিক করেছি যে সামনের মাসে আমরা অসুখ। সত্যি এভাবে লুকি লুকি মিলেমিশে করতে আমার একদম ভাল লাগে না, সবসময় মনে হয় কি জানি একটা অন্যায় করছি। তা তুমি অনুমতি দিলে আমি ব্যাপারটা আইন সিদ্ধ করে নিতে পারি। এখান থেকে ফিরে গিয়ে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো, মুখটা কাঁচুমাচি করে বলবো স্যার একটা প্রবলেমে পড়ে গেছে স্যার, যদি একটু সলভ করে দেন। তো উনি ভাববেন আমি বলে কোনো কেমিক্যাল ফর্মুলার কথা বলছি। আমি বলে হ্যাঁ ব্যাস ঠিক বলেছেন স্যার, কেমিক্যাল ফর্মুলাই বটে, দুটো লড়াই প্রবণ হৃদয়ের সাংঘাতিক ঠোকাঠুকি, একটা রীতিমতো এক্সপ্লোসিভ সিচুয়েশন। স্যার যদি একটু সলিউশনের কথাটা বাতলে দেন স্যার। উনি একগাল হেসে বলবেন, ওয়েল মাই বয়, আই ব্লেস ইউ বোথ। আর আমার মাকে কি বলবে মশাই? প্রতিভা, ও ব্যাপারে আমি বরাবর একটু নার্ভাস ফিল করি। কিছু কিছু মনে করো না, তোমার মা আমাকে ঠিক মন থেকে নিতে পারেন না, উনি ভাবেন যে ওর ফুলের মতো সুন্দর মেয়েটি বোধহয় আমার হাতে পড়ে। আর দেখা করতে হবে না, মাকে যা বলার আমি বলবো। না, আমি এ বিয়েতে মন দেব না, কিছুতেই না। ছি ছি ছি, এত বড় বংশের মেয়ে তুমি কি করে এত নিচে নামতে চাইছো? লজ্জা করে না তোমার এ কথাটা মুখে আনতে? কি বংশমর্যাদা আছে ওর, কি পরিচয় আছে ওর? তুমি চুপ করো, তোমার আস্কারা পেয়ে মেয়ে আজ এত বড় অপমানজনক প্রস্তাব নিয়ে সামনে দাঁড়াতে সাহস করলো? এ বিয়ে হবে না, আমি বেঁচে থাকতে হবে না, আমি হতে দেব না। ও তুমি এসো এসো, খুব ব্যস্ত? হ্যাঁ, একটু স্লাইড দেখছিলাম, আনফর্মড পেট্রোলিয়াম মলেকুল। তুমি তো আমার এক্সপেরিমেন্ট নিয়ে বড় বড় ঠাট্টা তামাশা করে এসো, দেখবে নাকি একবার? হ্যাঁ এসো, একটা সম্পূর্ণ আলাদা জগৎ চোখের সামনে দেখতে পাবে, বুঝছো? চোখ রাখো এখানে, এখানে চোখ রাখো, আমি আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, রাখো। ঠিক আছে, যেন অগুন্তি প্রাণীকুল কিলবিল করে বেড়াচ্ছে, তাই না? ঠিক যেন ক্যাপ্টেন নেমোর দেখা সমুদ্র তলের জগৎ, এলাই হলো পেট্রোলিয়ামের আধার। প্রতিভা,
কি হয়েছে প্রশান্ত? আমাকে বিয়ে করতে পারো আজ এই মুহূর্তে? মনে রেখো, এই বিয়েতে মায়ের মত নেই, আরো অনেকে থাকবে না, আমরা হয়ে যাব এক করে। তখনও আমাকে ভালোবাসতে পারবে? আমার সব ত্রুটি, সব অসম্পূর্ণতাকে হাসিমুখে মেনে নিতে পারবে প্রশান্ত? পারবো। হ্যাঁ প্রতিভা, আমি পারবো। সাহেব, এখনো সময় আছে সাহেব, এখনই গিয়ে মাকে ফিরিয়ে আনুন, এ অঘটন ঘটতে দেবেন না সাহেব। না দশরথ, আর তা হয় না। সে লিখে গেছে তার খোঁজ নিয়ে আমি যেন তো শান্তি ভঙ্গ না করি, তার সে নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। হ্যালো, ইয়েস চৌধুরী স্পিকিং, কে জ্যোতি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার দেখাশোনা চিকিৎসার সব ব্যবস্থা করে এসেছি। না না, এতে প্রতিভা রাগ করার কোনো কারণই থাকতে পারে না। আচ্ছা তুমি কি করে ভাবলে আমি তোমায় ভুলে যাবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আসছি, এখন আসছি। আরে ইসু ইসু, আগে থাকতে চিঠি দিয়ে আসবো তো। চিঠি দেবার মতন সময় ছিল না। বাবা কেমন আছে দুর্গাদি? যেমন থাকে, হাটের অসুখটা বেড়েছে আবার। এসো। আয় আয়, কতকাল এদিকে আসিসনি। আরে ঠিক আছে ঠিক আছে মা। বাবা, এ কি চেহারা হয়েছে তোমার, নিজের দিকে একটু নজরও দাও না। আর আমাদের ভালো থাকা মা, রিটায়ার্ড লাইফ, একা একটা বাড়িতে, সময় আর কাটতেই চায় না। তা কই প্রশান্ত কোথায়? সে আসেনি, আমি একাই এসেছি, বরাবরের মতন চলে এসেছি এখানে। মানে এসব কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ঠিকই বলছি, আমি সব কিছু পেছনে ফেলে চলে এসেছি, নিজেকে আর কিছুতেই মানাতে পারলাম না বাবা। কিন্তু প্রশান্ত, সে তো আমি হাসিমুখে সব কিছু সইতে প্রস্তুত ছিলাম বাবা, কিন্তু যেখানে আমার নারীত্বের অপমান হয় সেখানে সেখানে আমার পক্ষে কিছুতেই থাকা সম্ভব ছিল না বাবা। আমি বুঝতে পেরেছি, এ ওই নষ্টাদুষ্ট মেয়েটার কাজ। খুকি আমাকে চিঠি লিখেছিল, ওই জ্যোতি। জ্যোতি? হ্যাঁ। কে এই জ্যোতি? হ্যাঁ কে এই জ্যোতি? তোমাকে আমার অতীত জীবনে সব কথা বলা হয়নি, ভেবেছিলাম কি হবে সে দুঃখের পাঁচালে শুনে। আমার মা বাবা যখন মারা যান তখন আমার বয়স 8 বছর, ত্রিশম ছাড়া কেউ তো ছিল না, এই অনাত্রিক আশ্রয় দেয়। সেদিন যিনি নিঃস্বার্থভাবে এগিয়ে এসে এই অনাত্রিকে নিজের সংসারে টেনে নিয়েছিলেন, তিনি আর কেউ নন, এই জ্যোতির বাবা, আমার বাবার বাল্যবন্ধু। সেই থেকে 10টি বছর ধরে আমি ওদের সংসারে মানুষ হয়েছি, একটি দিনের জন্য বুঝতে দেননি যে আমি একজন পরাশ্রিত, এই সংসারে আমার আপনজন বলতে কেউ নেই। আজ সেই মানুষটি হঠাৎ স্বর্গে চলে গেছেন, রেখে গেছেন একমাত্র মেয়ে জ্যোতিকে। আচ্ছা আমার আমার বিবেক বলতে কিছু নেই, আমার কর্তব্যবোধ নেই, আমি পারি ওকে দূরে সরিয়ে রাখতে, বলো কি বলবো। সব কথা তো তুমি বলে দিলে, আমার বলার অপেক্ষা তো রাখুনি। কখন আসছো? হ্যাঁ 3টে ট্রেনে, আমি স্টেশন থেকে সোজা ওকে এখানে নিয়ে আসবো। এসো 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 জ্যোতি, ভেতরে এসো, আলাপ করে দিয়ে প্রতিভা তোমার বউতি, আর এর নাম তো শুনলে। এটা কিন্তু তুমি ভারী অন্যায় করেছো প্রশান্ত দা। কি অন্যায়? তুমি বিয়ে করেছো আমাদের, একবার জানাও তো, এখন আমি কি করি? মানে মানে নতুন বউ দেখতে হলে যে কিছু দিতে হয় তাও জানো না?
আমি নতুন নই আমায় দেখতে কিছু দিতে হবে না সত্যি বলছি বৌদি প্রশান্ত তো একেবারে হোপলেস কেন আমাদের জানালে আমরা কি বিয়েতে বাগড়া দিতাম ও মা এ বাড়িতে একটা বাচ্চাও আছে সত্যি কি আশ্চর্য তোমরা আমাকে এতক্ষণ জানাওনি কেন ওই ঘরটা বুঝি তোমাদের শোবার ঘর দেখি তো ট্যাক্সি ভাড়াটাই দিতে ভুলে গেছে আসছে না 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 বৌদি প্লিজ প্লিজ আর কিচ্ছু খেতে পারবো না খেলে চলবে তোমার দাদা তাহলে ভাববেন বৌদি বুঝি ননদকে না খাইয়ে রাখতে চায় দেখো না খেয়ে খেয়ে কিরম মোটা হয়ে গেছি তারপর কি যেন বলছিলে তখন ও হ্যাঁ জানো বৌদি প্রশান্ত দা না ছেলেবেলা থেকে ভীষণ জেদি ছিল খোলাখুলি কিন্তু কারোর সঙ্গে ঝগড়া করতো না শুদ্ধ রাগ হলে ঘরের কোণে গিয়ে মুখ গোজ করে বসে থাকতো খেতো না কথা বলতো না ডাকলে সারা পর্যন্ত দিত না আর তোমাকে নিশ্চয়ই রাগ ভাঙাতে যেতে হতো হ্যাঁ আর কেই বা ছিল বলো বাড়িতে আর কারি বা এত সময় ছিল আমার উপর দিয়ে যত রাগে ছাল মেটাতো চর কিল চুল ধরে টানা সব কিছু কি হলো হাসছো কেন একদিন কি হয়েছিল জানো তখন প্রশান্তদার বয়স বোধহয় 15 হবে আমার 8 কিংবা 9 আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা খুব জাগ্রত শিব মন্দির ছিল লোকে বলতো অমাবস্যে ওখানে গিয়ে কিছু চাইলে ঠিক ফলে যাবে একদিন আমি আর প্রশান্তদা ওখানে বেড়াতে গেছি হঠাৎ প্রশান্তদা কি করলো জানো আমার হাত ধরেই বলল জানিস বড় হয়ে আমি তোকেই বিয়ে করব আমি তো শুনে হেসে বাঁচি না তো প্রশান্তদা খুব রেগে গিয়ে বলল কি তোর বিশ্বাস হচ্ছে না দেখ আজ অমাবস্যা এই ঠাকুরের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি ভাগ্যিস আমি পা ছুঁতে দিইনি বৌদি নইলে তো নইলে কি নইলে যা সত্যবাদী যুধিষ্ঠির মানুষ হয়তো প্রতিজ্ঞা পূরণের জন্য আমাকে তোমার সতিনী বানিয়ে ফেলতো প্রতিভা আমি একটু বেরোচ্ছি জ্যোতির অ্যাডমিশনের ব্যাপারটা সেরে আসে ওরা আমাকে নেবে তো প্রশান্তদা আমি হলাম গিয়ে গেও মেয়ে নেবে না মানে এমন ব্রিলিয়েন্ট মেয়ে পাবে কোথায় হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে আমার এক বন্ধু দেবেশ চৌধুরী এখানকার ইউনিভার্সিটিতে ফিজিক্সের লেকচারার ওকে ধরলে না বলতে পারবে না যাকে তোমরা দুজনে বিকেলে রেডি হয়ে থেকো একসঙ্গে বেরোবো আর জ্যোতির যা কেনাকাটা আছে শাড়ি ব্লাউজ একবারে সেরে ফেলবো আমার যাওয়া হবে না কেন কাজ আছে বারে তুমি না গেলে চলবে কি করে খুব চলবে তোমার দাদা তো রয়েছেন আসছি এটা দেবেন এটা এটাও দেবেন তাহলে ওদিক হলো দুটো এদিক হলো তিনটে তাহলে হলো পাঁচটা এত শাড়ি আমার লাগবে না প্রশান্ত দা আমি তো সঙ্গে করে কটা এনেছি দাতা দিয়ে যদি আনন্দ পায় গ্রহিতের নিতে আপত্তি কিসের এখন হ্যাঁ এখন বলো এগুলো পছন্দ হয়েছে কিনা বাহ তুমি নিজে দেখে কিনছো পছন্দ হবে না কেন এই কালারটা কিন্তু ভালো তাই না হ্যাঁ খুব ভালো কি ব্যাপার ইঞ্জিনিয়ার সাহেব তেলের স্যাম্পল ছেড়ে দিয়ে শাড়ি স্যাম্পলিং এ ব্যস্ত আমারও তো প্রশ্ন ব্রাদার ব্যাচেলার মানুষ ফিজিক্সের ল্যাবরেটরি ছেড়ে শাড়ির দোকানে কেন কি বলবো ভাই উপায় নেই একটা বিয়েতে নেমন্তন্ন আছে না গেলেই নয় কিছু একটা নিয়ে যেতে হবে তো হ্যাঁ আলাপ করিতি এসো অধ্যাপক দেবেশ চৌধুরী উদীয়মান বৈজ্ঞানিক রাইজিং স্টার অফ ইন্ডিয়া বাস 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 হ্যাঁ যে মেয়েটির কথা তোমাকে বলেছিলাম হ্যাঁ মিস জ্যোতি দত্ত আরে কি 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 আরে প্রণাম করতে চাইছে প্রণাম করতে দাও বাড়ি মিষ্টি স্বভাবের মেয়ে সারা ক্লাস ঢুঁড়লে এমনটি আর পাবে না আর কি তোমার ডিপার্টমেন্টে নিয়ে নেবে তো আরে ও মা বৌদি
তখন এসেছো এসো এসো দেখেছো প্রশান্তদার কাণ্ড বৌদি আমাকে এত শাড়ি কিনে দিল আমি কত করে বললাম আমার এত শাড়ির দরকার নেই কিছুতেই শুনলো না দেখেছো তুমি একটা নাও না বৌদি প্লিজ কোনটা নেবে কোনটা এইটা এইটা তোমাকে ভীষণ ভালো লাগবে লক্ষ্মীটি বৌদি নাও না গো তোমার দাদা তোমার জন্য এত যত্ন করে শাড়ি কিনে দিয়েছে আমি নিতে যাব কেন তাছাড়া পরার মতন দুই একটা শাড়ি এখনো আমার আছে নবীন মেঘের সুর লেগেছে আমার মনে কি ব্যাপার আজ সে বিকেল থেকে তোমার কোনো পাত্তাই নেই আমি না আসায় তোমার কোনো অসুবিধা হয়েছে বেশ মনের আনন্দে গান গাইছো কেন জানি না আজ হঠাৎ সবকিছু ভীষণ ভালো লাগছে তোমার ওই পাতানো বোনটি এখানে কতদিন থাকবে বলতে পারো হঠাৎ এ কথা বলছো কেন জিজ্ঞেস করছিলাম এ সময় কোথায় বা যাবে কেই বা আছে ওর সংসারে তাই ভাবছিলাম যতদিন বিয়ে থা না হয় এখানেই থাকুক এখানে থেকেই পড়াশোনা করুক তাহলে যে আমাকেই অন্য কোথাও থাকার জায়গা খুঁজে নিতে হয় মানে মানে কিছুই নয় ও আর আমি দুজনে একই ছাতের নিচে থাকতে পারবো না এই তোমায় জানিয়ে দিলাম প্রতিমা তুমি কি পাগল হলে নাকি এরকম একটা অকারণ সন্দেহ তুমি করতে পারলে কি করে আমি কোনো কথা শুনতে চাই না কাল হয় ও নয়তো আমি দুজনের একজন এই বাড়ি ছেড়ে চলে যাবে এই আমার শেষ কথা আমার কাছে থাকার ওর কোনো অসুবিধাই ছিল না কিন্তু আমাদের স্বামী স্ত্রী দুজনকে প্রায় কাজের চাপে বাইরে যেতে হয় খালি বাড়িতে একা একটি মেয়ে তাই বলছিলাম আপনাদের হোস্টেলে যদি এক ব্যবস্থা না এখানকার সব খরচপত্র আমি দেবো আমি এখানকার লোকাল গার্জেন থাকবো ওকে নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না ম্যাডাম আজ তোমায় কেন এখানে ডেকে এনেছি যদি কিছু না মনে করো তো বলে আমি জানি প্রশান্তদা আমাকে অন্য কোথাও চলে যেতে হবে এই তো না যদি না তুমি আমাদের ভুল বুঝো না আসলে তোমার এই বয়সে তোমার সমবয়স্ক মেয়েদের সঙ্গে থাকাটাই উচিত মনের কথা বলার মতো সঙ্গী পাবে সহপাঠী পাবে তুমি আমার সম্পর্কে যা উচিত ভেবে স্থির করবে আমি তাই মেনে নেব আর তুমি তোমার বৌদি সম্পর্কে কোনো ভুল ধারণা নিয়ে যাও না ও সত্যি খুব ভালো মেয়ে যদি একটু আমি বুঝি প্রশান্তদা আমায় কবে যেতে হবে বলো ধরো কাল মানে পরশু থেকে তো ক্লাস শুরু হচ্ছে একদিন আগে যাওয়াই তো ভালো তাই না বেশ কালই যাব দেরি হলো তুমি খেয়ে নাও আমার খিদে নেই
শুনছো? কুমুলে, কথা বলবে না? এখানে এমন একটা কিছু ঘটে যাচ্ছে দুর্গাদি, যা তোমাকে লিখে বোঝাতে পারবো না। আজ একটা মাস আমরা দুজনে যেন নির্বাসিত দুটো দ্বীপে, মিলতে চাইলেও পাচ্ছি না, বুক ফেটে গেলেও মুখে ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, মিস্টার চৌধুরী বাংলো, বলুন। আমি গার্লস হোস্টেল থেকে কথা বলছি। মিস্টার চৌধুরীকে জানিয়ে দেবেন তার ওয়ার্ড মিস জ্যোতি দত্ত অসুস্থ, পরশু থেকে জ্বর হয়েছে, জ্বরটা একটু বেশি। মেয়েটি মিস্টার চৌধুরীকে দেখবার জন্য খুব অস্থির হয়ে পড়েছে, উনি যেন তাড়াতাড়ি এসে একবার দেখা করে যান। ঠিক আছে। তুমি আমার মিথ্যে বুঝিয়ে এসছো, শুধু আজ নয় চিরদিন। এই যদি তোমার মনের ইচ্ছে ছিল, তাহলে কেন তুমি ও জ্যোতিকে বিয়ে করলে না? কেন আমাকে এভাবে ধোকা দিলে? ধোকা আমি কাউকে দেইনি, সেটা তুমিও জানো আমিও জানি। কিন্তু তোমাকে বিয়ে করার শর্ত যদি এই হয়ে থাকে আমাকে আমার অতীত সম্পূর্ণ ভুলে থাকতে হবে, তাহলে আমি অপারক। তুমি না একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন পুরুষ? তোমার স্ত্রী আছে, একজন শিশু সন্তান আছে, তাদের এভাবে ফেলে রেখে একজন পরনারীর সঙ্গে এভাবে? তোমার এই অসম্মানজনক উক্তি তুমি ফিরে নেবে এটাই আমি আশা করব। কেন নেব? যা সত্যি তা বলতে ভয় পাবো কেন? অস্বীকার করতে পারো তুমি জ্যোতিকে ভালোবাসো না? তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না। কেন দেবে? সত্যিকে স্বীকার করতে তুমি ভয় পাও? নিজ তোমার মন, নিজ তোমার সন্দেহ। কি বললে, কি বললে তুমি? আমি যা সত্যি তাই বললাম। তোমাকে খুশি করার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি একজন নিষ্পাপ অসহায় মেয়েকে এই আশ্রয় থেকে দূর করে দিয়েছি। আমার বিবেক, আমার কর্তব্য জ্ঞানকে পর্যন্ত বিসর্জন দিয়েছি, তবু তোমার সন্দেহ হলো না? এত তোমার ছোট মন। তোমাকে পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, জ্যোতি আর কোনোদিনও তোমার সামনে এসে দাঁড়াবে না। তাই বলে জ্যোতিকে আমি ভুলে যাব এ কখনোই হতে পারে না। তুমি বললে কোথায় যাচ্ছ? তুমি কোথায় যেতে পারি সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। একটি মেয়ে রোগ শয্যায় পড়ে আছে, তাকে দেখতে। না না, তুমি যাবে না। আমাকে যেতেই হবে। আমি তোমাকে শেষবারের মতো নিষেধ করছি, যদি যাও তাহলে এর পরিণতির জন্য তুমি দায়ী হবে। পরিণতি যাই হোক, যেতে আমাকে হবেই। আমি কি কোনো অন্যায় করেছি? কেন আমাকে এভাবে অপমানিত হতে হলো? কি না করেছি? প্রশান্তকে মাথা তুলে দাঁড়াতে, সামাজিক প্রতিষ্ঠা দিতে, তার এই প্রতিদান। বাবা বলো আমি ভুল করেছি। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। প্রশান্ত আমার ছাত্র, এত বড় ভুল সে করতে পারে না, সে তোর কাছে ফিরে আসবেই, আসতেই হবে তাকে। বাবা, চাকরিটার একটা প্রধান শর্ত হলো দীর্ঘদিন আপনাকে দেশের বাইরে থাকতে হবে, কম করেও 6টা বছর। কোম্পানিটা গালফ অয়েল বা সিনক্লেয়ার মতো তো নামি দামি না হলো খুব ছোটও নয়। ভালো মাইনে দেবে, গাড়ি দেবে, ফার্নিশড অ্যাপার্টমেন্ট, কিন্তু ছুটি বলতে 2 বছরে 2 মাসের জন্য একবার। আপনি তো ফ্যামিলি ম্যান, এত লম্বা মেয়াদে দেশের বাইরে থাকা আপনার পক্ষে কি সম্ভব হয় মিস্টার চৌধুরী? আচ্ছা, আমি যদি এই 6 বছরে একটি দিনও ছুটি নিতে না চাই? ওয়েল, দ্যাটস ইওর অ্যাফেয়ার, কোম্পানি বরং খুশি হবে। তাহলে আপনার সঙ্গে টার্মস অফ কন্ট্রাক্টটা সই করিয়ে নেবার ব্যবস্থা করি। টকবক 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 ঘোড়া ছুটিয়ে যাবে আমার সোনা মে। হ্যাঁ প্রতিভা। কি বাবা? এক তো তোর নামে একটা চিঠি এসেছে, রেজিস্টার চিঠি, গ্রিনলেস ব্যাংক থেকে। রেজিস্টার চিঠি? হ্যাঁ রেজিস্টার চিঠি।
এটা তো একটা ব্যাংক ড্রাফট, কে পাঠালো? তোমার জামাই, তার দয়ার দান পাঠিয়েছেন আর লিখেছেন প্রতি মাসে আমাদের নামে এমনি এমনি হাজার টাকা আসতে থাকবে যতদিন না মাধু বড় হয়। তা কি করবি ভেবেছিস? ফেরত দেব আর লিখে দেব আমাদের যেন এভাবে আর অপমান না করে। কিন্তু মাধুর তো একটা ভবিষ্যৎ আছে, সেটা ভেবেও কি তুই? আমি তো রয়েছি বাবা, আমার মেয়েকে আমি মানুষ করব, মনের মতন করে গড়ে তুলব। তুমি দেখো বাবা। ও হ্যাঁ, তোমায় বলতে ভুলে গিয়েছি, আমি একটা স্কুলে চাকরি পেয়েছি, আসছে মাস থেকে জয়েন করব। চাকরি? তোর চাকরি করার কি দরকার? আমার সামান্য যা খুদকুড়ো আছে তাই দিয়ে কি মাধুকে মানুষ করা যেত না? আমাদের দেশে বিধবাদের জন্য যদি একটু সহানুভূতি থাকে, স্বামী ত্যাগিনীদের জন্য থাকে শুধু তাচ্ছিল্য আর অনুকম্পা। তাই আমি ঠিক করেছি নিজের পায়ে দাঁড়াব, যাতে কোনো দিনও কখনো কারুর কাছে মাথা নিচু না করে দাঁড়াতে হয়। হ্যাঁ বাবা। কিন্তু প্রশান্ত, শেষ পর্যন্ত তার উপর যে আমার অনেক আশা ছিল, অনেক আশা। প্রতিভা, প্রতিভা, কি হয়েছে বাবা, কি হয়েছে? কি হলো মাধু, আরো দেরি হলে কিন্তু স্কুলে ঘন্টা পড়ে যাবে। আসছি মা। এসো চলো। আসছি দাদু। আরে আরে, কি ব্যাপার, কি ব্যাপার, আজ এত পেন নামের ঘটা কেন দিদি? আজ ওর জন্মদিন বাবা। ওহো, তাই তো, আমি ভুলেই গিয়েছিলাম। আমি আজ 8 বছরে পা দিয়েছি, আমায় কি প্রেজেন্ট দিবে দাদু? প্রেজেন্ট? ওহো, নিশ্চয়ই নিশ্চয়ই, এদিকে এসো। কি খুশি তো? না, আমি কি বাচ্চা খুকি? না, তুমি পাকা বুড়ি। তা আজকের দিনে ওর স্কুলে যাবার কি দরকার ছিল? ঘরে না হয় ভালো মন্দ কিছু রেঁধে ওকে। সে তো বিকেলে হবেই বাবা, ওর স্কুলের সব বন্ধুরা আসবে। ও আচ্ছা, চল 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 চল। দাদু টাটা। টাটা। মা তো ঘুমিয়ে পড়েছে? আমি কাছে না থাকলে ঘুমে কখনো? আজ অনেকদিন বাদে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। ভাবছিলাম এরকম হাসি খুশিতেই যদি বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেত।
কি হলো মাধু? ঘুম আসছে না? মা? কি হয়েছে মাধু? মা, আমার জন্মদিনে আমার বাবা আসে না কেন? আমার বাবা কোথায় থাকে? আমাদের কাছে আসে না কেন? আমি সব বন্ধুদের বাবাই তো তাদের কাছে থাকে সব সময়, আমার বাবা থাকে না কেন? আমি আমি কালই তোমার বাবাকে খবর পাঠাবো, যাতে উনি এসে একবার দেখে যান। এবার ঘুমিয়ে পড়ো লক্ষ্মী সোনা। আসতে পারি? Yes. বসুন। এই চিঠিটা আজ থেকে ছ বছর আগে আপনারা আমাকে পাঠিয়েছিলেন, সঙ্গে একটা ড্রাফটও ছিল 1000 টাকার। হ্যাঁ মনে পড়ছে, কিন্তু ড্রাফটটা তো আপনি ফেরত পাঠিয়েছিলেন। ইনস্ট্রাকশন দিয়েছিলেন যাতে ভবিষ্যতে আর টাকা পাঠানো না হয়, কিন্তু আজ এত বছর পরে। না মানে আসলে এই ড্রাফটটা যিনি পাঠিয়েছিলেন, মিস্টার প্রশান্ত চৌধুরী, আমাদের ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ, তার ঠিকানাটা যদি দয়া করে, অবশ্য আপনাদের যদি কোনো আপত্তি। না আপত্তি কিসের, কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন, গত 1 বছর হলো তিনি তার পুরনো কনসার্ট ছেড়ে দিয়েছেন, নতুন কোনো চাকরি নিয়ে মেক্সিকো কিংবা ল্যাটিন আমেরিকার অন্য কোনো কান্ট্রিতে চলে গেছেন। সেই থেকে উনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, আর আমরা চেষ্টা করেও তার নতুন ঠিকানা জানতে পারিনি। একটা অনুরোধ করতে পারি? বলুন। হঠাৎ করে যদি তার নতুন ঠিকানা আপনারা পেয়ে যান, বা উনি নিজেই যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তাকে একটা কথাই বলবেন, বলবেন যে তার মেয়ে তার বাবাকে দেখার জন্যে বড়ই উতলা হয়ে পড়েছে। যদি সম্ভব হয় যেন মেয়ের সঙ্গে একবার দেখা করে যান। নমস্কার। নমস্কার। কি পড়া বন্ধ হয়ে গেছে মাধু? ও মাধু, মাধু বড্ড ঘুম পাচ্ছে মা, আর পাচ্ছি না। ঘুম পাচ্ছে আর পাচ্ছি না, 1 মাস বাদে পরীক্ষা না, ওই দেখলেই ঘুম পায়। যাও চোখে মুখে জল দিয়ে এসো, যাও। ঠিক আছে, এবার বলো, সিপাহী বিদ্রোহ কোন সালে হয়েছিল? 1857 সালে। প্রথম বিদ্রোহ কে করেছিলেন এবং কোথায় হয়েছিল? প্রতিভা। কে? বাবা এত রাত পর্যন্ত জেগে ঘুমোনি? ঘুমোতে আর পারলাম কোথায়। কেন, শরীর খারাপ লাগছে? না শরীর তো আছেই, মনটাও হঠাৎ খারাপ হয়ে গেল, তাই দুটো কথা বলতে এলাম। আচ্ছা পড়াশুনোর নামে এই যে বাচ্চা মেয়েটার উপরে এত অত্যাচার হচ্ছে, এর ফল কি ভালো হবে? তুমি জানো না বাবা, মাধু লাস্ট পিপড়েটাইতে ফার্স্ট থেকে থার্ডে নেমে গেছে। আমি অবশ্য কোনোদিন স্কুলে হেডমাস্টার ছিলাম না, চিরকাল কলেজেই পড়িয়েছি, কিন্তু কই এমন তো মনে পড়ে না যে পড়াশুনোর নামে কোনোদিন তোমার উপর কোনো শাসন বা অত্যাচার চালিয়েছি। তোমার সামনে তো মেয়ের উন্নতি নিয়ে কোনো চ্যালেঞ্জ ছিল না? ওটা নিজের মনকে চোখ ঠাড়া ছাড়া আর কিছুই নয়,
সুন্দর স্বাস্থ্য, স্বাভাবিক বুদ্ধিবৃত্তি আর হাসি খুশি আনন্দময় সন্তান ছাড়া বাপ মায়ের আর কোনো কামনা থাকা উচিত নয়। তাই বলে কেউ যদি কোনোদিন এসে অভিযোগ করে আমি তাচ্ছিল্য করেছি বলেই তার মেয়ে? ভূত নেই তার ভূতের ভয়, নিজের কাজের ফলাফল নিজেই ভোগ করবে। কিন্তু তার সামান্য আঁচটুকু যেন মেয়ের গায়ে না লাগে এই আমার শেষ কথা। বাবা কি কষ্ট হচ্ছে? হ্যাঁ এসো বসো 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 বসো। আমি আমি একটু শোব। তাই চলো তোমাকে ধরে ধরে ঘরে শুয়ে দিয়ে আসি। শুধু শুধু রাগারাগি করতে গেলে কেন? কষ্ট হচ্ছে তো? কি কষ্ট হচ্ছে বাবা? এ তো দেখছি ম্যাসিভ করোনারি অ্যাটাক, এখনি হসপিটালাইজ করতে হবে। টেলিফোনটা কোথায়? ওই ঘরে। আচ্ছা আচ্ছা তুমি বসো, আমি দেখছি। অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে, তুমি ততক্ষণ এভাবে মেসেজ করতে থাকো, ঠিক এভাবে। প্রতিভা বাবা আলমারিতে আমার উইলটা। এখন এসব কত কেন? আমার উচিত ছিল জোর করে তোকে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া, কিংবা এ বিয়ে ভেঙে দিয়ে নতুন করে বিয়ে দেওয়া। আমি আমি পারিনি তোর এই দুর্ভাগ্যের জন্য, আমি দায়ী। তুমি কোনো ভুল করনি বাবা, কোনো অন্যায় করনি। যা কিছু করেছো সব আমার ভালোর জন্য করেছো। তোমার মা কতদিন তাকে ছেড়ে রয়েছি, কতদিন? ডাক্তারবাবু দু গাড়ি বাবা 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 ডাক্তারবাবু বাবা আমার বাবা আমার বাবা 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 তুমি চলে গেলে। মা কাঁদে না মা, কাঁদতে নেই। এই দেখো আমি তো তোমার কাছে আছি, আমি তোমার কাছে কখনো যাব না, ঘুর না, কখনো যাব কোথাও না, কোথাও না, কখনো যাব না, কোথাও না। দাদু তুমি তো সব দেখছো, আমার মাকে একটু শান্তি দাও না গো। সারা রাত ঘুমোয় না, জানলার পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে কি সব ভাবে। আমি তো জানি এভাবে চললে আমার মাও একদিন আমাকে ছেড়ে চলে যাবে। তুমি কিছু একটা করো দাদু। আরে এই গরমান কি আশ্চর্য, রোকে 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 দাদুর বাড়ি, আজ থেকে তোর বাপের বাড়ি জানবি। গাড়িতে বসে উঠলি কেন? এসো তুমি কে গো বাছা, এ বাড়ির ঝি বুঝি?
দেখি বুঝতে পেরেছি ভাড়াটা মিটিয়ে দাও কই গো এসো দাঁড়িয়ে রইলে কেন তুমি বা হাগর দাঁড়িয়েছো কোন মালপত্র নেবা চল 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 কি যেন নামটা প্রতিভা 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 এ প্রতিভা তুমি বা হাগর দাঁড়িয়ে রইলে কেন এসো ভেতরে এসো আয় 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 ভেতরে 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 আয় আয় ভেতরে কেমন বাড়ি আজ থেকে আমাদের বাড়ি বলে জানবি চিনতে পারলি তো বড়লোকরা কবে গরিবদের চিনতে পারে বল এক পিসি ছিল মনে আছে তো আমি তার সুযোগ্য পুত্র ধীরেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায় আর এ তোর বৌদি লাইন দিতে দাও লাইন দিতে দাও কি হচ্ছে কি হচ্ছে দেখো না বুদি আমার চিমটি কাটলো দেখো না আমাকে ঠেলে দিচ্ছে এই মেয়ে একবার হাড় গুঁড়ো করে দেবো এ হচ্ছে ভুদি এ হচ্ছে গাবলু এ হচ্ছে পুটি আর হচ্ছে নন্টে খিদে পেয়েছে তো আমার তো পেয়েছে পিসি দেবে লুচি তরকারি মিঠাই মুন্ডা এটি করে মেয়ে বুঝি কি নাম ওর নাম মাধুরী মাধুরী কানা ছেলের নাম পদ্মলোচন যা তো মামার জন্য এক চিমটি তামাক সাজি নিয়ে তো বেশ জুত করে খাই আহ হচ্ছেটা কি হচ্ছেটা কি মানে হচ্ছেটা কি মানে কি এটা আমার মামার বাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি এ বাড়ি থেকে তামাক খায় না আর খেলেও মাধু কেন সাজবে এই তো ঝিকে নাইতে মাথায় তুলেছিস জানিস আমি কে নালিগুলো মুকুজ্জ বংশ সাত পুরুষ জমিদার সেই জন্যই তো ঘোড়ার গাড়ি ভাড়া দেবার পয়সা ওই দেখ আমি অপমান করছে হতো আমার বাড়ি চুতিয়ে মুখ ভেঙে দিতাম আর আমিও মুখটা বাড়িয়ে দিতাম আমার অপমান করছে চলেস মাধু দুর্গা দিদি ওদের বাবার পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দাও আর যা যা দরকার লাগে দিয়ে দিও এসো মাধু জমিদার ঘুঘুটাঙ্গার জমিদার ওই হলো তো কোথায় কি বলতে হয় জানো না শিক্ষা হলো তো এবার চুপ কর দাও কত দানে কত চাল বাচ্চাদের এইবার টের পাবে মা এরা কারা আগে তো কখনো দেখিনি ওদের আমিও তো কোনোদিন দেখেছি বলে মনে করতে পারছি তবে কেন ওদের চলে যেতে বলছো না কি বিচ্ছিরি কথা বলার ধরন তা হয় না মাধু উনি তোমার দাদুর ভাগ্নে আপনজন ওদের চলে যেতে বললে তোমার দাদুর আত্মা কি শান্তি পাবেন তবে আমি বরং কদিন আমার বন্ধু টুলটুলদের বাড়িতে গিয়ে থাকি এরা চলে গেলে তুমি আমাকে ডেকে পাঠিও এ কি বলছো মাধু নিজের বাড়ি ছেড়ে চলে যাবে কেন তুমি তার চেয়ে আমি বরং দেখব যাতে ওরা তোমাকে না বিরক্ত করে কেমন আমার বাড়ি আছে তামাক পর্যন্ত পাওয়া যায় না নেশা না করে পেটটা একেবারে ঘুরোচ্ছে আহা ঘর দিয়েছেন ঘর ঘর না ঘোড়া আস্তাবল এই পেয়েছে যথেষ্ট তাড়িয়ে দেয়নি তোমাদের ভাগ্য ভালো তাড়িয়ে দেবে মানে তাড়িয়ে দেবে মানে কি তাড়িয়ে দেবে কোন বাপের বেটি ওর বাবার বাড়ি আমার মামার বাড়ি না আমরা হচ্ছি নালিগুলো মুগুজ্জে বংশের সন্তান শাশুড়ি ক্ষীরের বাড়ি সামনে ধরলে নাতি মেরে ফেলে দিই তাড়িয়ে দেবে কোথায় পাবে শাশুড়িকে শুনি সে আবাগিত সঙ্গে গিয়ে বেঁচে গেছে এখন কাকে লাতি মারবে দেখি এদিকে এসো হ্যাঁ বলছি এদিকে এসো কি ওর সঙ্গে ভাবসাব করে তককে তককে জেনে নাও মা বাবু কিরম টাকা পয়সা রেখে গেছেন সেই খবরে তোমার কি দরকার শুনি মেয়ে দুটোকে বার করতে হবে না দুটোই তো রূপে সাকচুনি গুণে বিদ্যে ধরি আগিস বড় হয়ে গেছে নইলে টাকা গুণ হাতানো মুশকিল হয়েছে তোমায় টাকা দেবে কেন দেবে দেবে ঠিক দেবে কেন দেবে কেন দেবে ওরা বড়ের সম্বন্ধে এমন কেচ্ছা শুরু করবো না বাপ বাপ বলে টাকা দিয়ে যাবে ও মুখে তোমার পোকা পড়বে বাবা এ রে বাবা এই দেখো রে রসগোল্লা কোথায় পেলি রান্নাঘরে নুকোনা ছিল আমি খুঁজে বার করেছি বাহ বাহ এই নালে বাপের বেটা হ্যাঁ বাপের বেটা নয় চোরের বেটা চোর চুপ মুখ সামনে কথা বলবে চুরি কিসের এ বাড়িতে প্রত্যেকটা জিনিস আমার ভাগ আছে একই বলে রসগোল্লা বুঝলি নালিকুল আছে কোনো বেটা বানাক দেখি আহ
তোমরা কত ভালো আছো ঠাকুরজি, লেখাপড়া শিখেছো, স্বাধীন, কারো কথা তাবে থাকতে হয় না, হিংসা হয় তোমাদের দেখে। নদীর ওপারে সব সুখ, সকলের তাই ধারণা। কিন্তু একটা কথা আমার বড় জানতে ইচ্ছা হয় ঠাকুরজি, তুমি এত ভালো স্বভাবের মেয়ে, লেখাপড়া শিখেছো, দেখতেও সুন্দর, তবুও ঠাকুরজি মায়ের মন ভরে না, এভাবে ছেড়ে চলে গেল তোমাকে? ছেড়ে যাওয়াটা তো উল্টো দিক থেকেও হয়ে থাকতে পারে বৌদি। মানে তুমি ছেড়ে চলে এসেছো? দূর, তাও কি কখনো হয়? এত মনের জোর মেয়েদের হবে কি করে? হয় না, তবু কিন্তু হয়, আবার হয়েও মাঝে মাঝে হারিয়ে যায়। আমার স্কুলে বেলা হয়ে গেল, আমি যাচ্ছি, দুগাদি রইল, তোমাদের যা দরকার লাগে বলো ওকে। হাসি, কোনো মেয়ে তার স্বামীকে ছেড়ে চলে আসতে পারে? আমি বিশ্বাস করি না। পৃথিবীতে লড়াই চলে আসছে চিরকাল ধরে, একেবারে সৃষ্টির আদি থেকে। বাঁচার লড়াই, খেতে পড়তে পাওয়ার লড়াই, প্রভুত্বের জন্য লড়াই, নিজের আত্মসম্মান রক্ষার জন্য লড়াই। এই লড়াইয়ের ইতিহাসে যে দেশটা আমাদের মনে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে, এই যে দেশটি দেখছো, তিন দিক সমুদ্রে ঘেরা, এর নাম মেক্সিকো। হ্যালো মিস্টার চৌধুরী। হ্যালো, শুনছি নাকি আপনি এদেশ ছেড়ে চলে যাচ্ছেন? ঠিকই শুনেছেন, ভাবছি দেশে ফিরে যাব। ফানি, এত ভালো বাইনের চাকরি ছেড়ে দিয়ে দেশে এত সুযোগ সুবিধা পাবেন, খাওয়ার ভাবনা নেই, থাকার ভাবনা নেই, টাকা ফেলে ছুঁড়ে খরচ করলেও ফুরোতে চায় না, আর দেশে শুনেছি ডাস্টবিনে এঁটো কাটাগুলোও পড়ে থাকে না। তবু আমি ফিরে যাব স্থির করেছে, সেই অভাবের মধ্যে, ধুলো ধোঁয়া, ট্রামবাসে ভিড়, আমাদের সেই বহু নিন্দিত কলকাতায়। খুব ভালো করে ভেবে চিনতে দেখবেন মিস্টার চৌধুরী। দেখুন, এখানে আমরা পাঁচজন ইন্ডিয়ান আছি, তার মধ্যে মাত্র দুজন বাঙালি, আপনার সঙ্গে দেখা না হলে হয়তো মাতৃভাষাটাও ভুলে যেতাম। মিস্টার রয়, প্রতিটি মানুষ বেঁচে থাকে, কাজ করে, সংগ্রাম করে, সঞ্চয় করে, কেন কোন একটা স্বপ্ন পেছনে থাকে বলেই তো। তেমনি একটা স্বপ্ন আমিও গত 15 বছর ধরে দেখে আসছে। 15 বছর ধরে আমি ঘর ছাড়া, সমাজ ছাড়া, কিন্তু তবুও সেই স্বপ্ন আমাকে ছেড়ে যায় না, এক মুহূর্তের জন্য না। তাই আমি ফিরে যাচ্ছি, সেই স্বপ্ন সার্থক হতে আর দেরি নেই। তাই ভাড়াটা স্যার।
কাকে চাই? আপনি দেখুন, আমি তো আপনাকে জিজ্ঞেস করব, আপনি কে? আচ্ছা, এই বাড়িতে যারা থাকেন, প্রফেসর চ্যাটার্জি, তার মেয়ে প্রতিভা চৌধুরী, কেউ নেই? আগে মরে এসে গেছে। কবে, কিভাবে? যাও এখন ঠিক জিগুষ্টি বার করো, বেঁচে আছে না মরে গেছে, মরেছে মরেছে কবে মরেছে, কিভাবে মরেছে, এত কথা আপনাকে দরকার মরায়? প্রতিভা দেবীর একটি মেয়ে ছিল, নাম মাধুরী, বয়স বোধ হয় 17 হবে। বলছি তো কেউ নেই। তাহলে এই বাড়ির মালিক? আমি, শ্রীধেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায়। আর কিছু জানবার আছে? আমার যে অনেক কিছু জানার ছিল ওদের সম্পর্কে। আমি বহু দেশ থেকে এসেছি, অনেক বছর পর শুধু ওদের দেখবো বলে। সবই তো বুঝতে পারছি, কিন্তু আমি তো কিছু করতে পারছি না। আচ্ছা নমস্কার। এভাবে জল জানতো মিথ্যে কথাগুলো বলে দিলে? চুপ। আমি সব বুঝতে পেরেছি, উনি নিশ্চয়ই আমাদের ঠাকুর জামাই, এসেছিলেন স্ত্রী আর মেয়েকে দেখতে। সেটা আমি ধরতে পারিনি ভেবেছ? ভেবে চিন্তেই আমি এই কাজটা করেছি। খবরদার, এর একটি কথা যদি প্রতিবার কানে যায়, গলাটি বিশেষ করে দেব। হুলরে, আজ থেকে আমরা স্বাধীন, আমাদের পরীক্ষা হয়ে গেছে, আমরা যা খুশি তাই করব, যেখানে খুশি যাব, আমরা স্বাধীন। সত্যি জোর আউটিং এর ব্যবস্থা করলে হয় কোথাও? নো অবজেকশন, আই সেকেন্ড দ্য রেজলিউশন। কিন্তু কোথায়? আমাদের দৌড় তো চৌরঙ্গি থেকে লেক। কোথায় সেটাই তো ভাববার। তুই তাহলে ভাবতে থাক, ওই মেশমশাই আসছেন, ওকে ধরলেই একটা কাজ হবে। মেশমশাই, 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 কি ব্যাপার? সবাই একসঙ্গে ছুটে এলে যে? আপনার কাছে একটা আর্জি ছিল যে আমাদের। ও ভালো ভালো, তা একটা আর্জি কেন? আমি তোমাদের 10টা আরজি শুনতে রাজি আছি, কিন্তু গাড়িটা সবে পালিশ করা হয়েছে, হাত লাগালে দাগ হয়ে যাবে যে। কিন্তু আমাদের আরজিটা যে গাড়িটা নিয়ে। ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আমার গাড়িটার কি সম্পর্ক? গাড়িটাই তো আসল। যা বাবা, আবার সব গুলিয়ে গেল। আমরা 5 বান্ধবী আউটিং এ যেতে চাই, আপনার এই গাড়িটা নিয়ে। ও ও ও, চালাবে কে? আমার তো কোনো ড্রাইভার নেই। আপনি যা হোক একটা ব্যবস্থা করে দিন মেশমশাই। ব্যবস্থা বলতে তো পেট্রোল আর মোবিল, সে নয় করা গেল, কিন্তু এখন আমি একটা জলজন্ত ড্রাইভার কর। ওই ড্রাইভারটাকে দিয়ে কাজ চলবে? একটু আনাড়ি আর এক র‍্যাশ ড্রাইভিং এর টেন্ডেন্সি আছে, একটু থমক থমক দিয়ে রাখতে হবে, পারবে? হ্যাঁ, দ্যাটস অলরাইট, অলরাইট, অলরাইট। কিন্তু খবরদার, আমার গাড়িতে যেন হাতের দাগ না লাগে। না না, রাইট, ওকে ওকে ওকে। ও ড্রাইভার সাহেব, একটু শুনুন না। আমায় বলছেন? হ্যাঁ শুনুন। কি হয়েছে রে, এত হাসছিস কেন? মাধু ওই ড্রাইভারের সঙ্গে কথা বলতে গেছে। এবার যে সত্যি সত্যি নাটক জমে উঠলো। আমরা সামনের রোববার একটু আউটিং এ যাব, আপনি আমাদের ড্রাইভ করে নিয়ে যাবেন? ওই গাড়িটা তো পারবো না। কেন? ও মালিক বড় খারুশ লোক। দুটি শর্ত আছে। কি বলুন? প্রথমটা হচ্ছে, যদি কোনো হাতের ছাপ লাগে গাড়িতে, তাহলে মালিকের কাছে জবাবদিহি করতে পারবো না, আমরা রুমাল দিয়ে মুছে দেবো। আর দ্বিতীয়টা হলো, আমার ড্রাইভিং লাইসেন্স নেই। কিন্তু আপনি ড্রাইভার, আপনার লাইসেন্স নেই? না নেই। তাহলে তাহলে কি হবে? কি হলো? না হবে না, ওর লাইসেন্স নেই। তাতে কি হয়েছে? বিনা লাইসেন্সের ড্রাইভারের গাড়িতে মা আমাকে যেতে দেবে না।
আহা ঢং, যেন ট্যাক্সিতে বসার আগে তুই সবার লাইসেন্স দেখে নিস। তাহলে কি ঠিক হলো? বিনা লাইসেন্সে ড্রাইভারে চলবে কি চলবে না? আপনি একটু চেষ্টা করে দেখুন না, যদি কোনো লাইসেন্স ওয়ালা কাউকে। আমরা যাব, লাইসেন্স থাকুক আর না থাকুক। হ্যাঁ, তাহলে ওই কথা রইল দিদিমণিরা। আজকের উপর সকালে এই ড্রাইভার আপনাদের জন্য গাড়ি নিয়ে হাজির থাকবে। আসছি। আমার কিন্তু একটা প্রস্তাব আছে। কি? ড্রাইভারের পাশে বসবে কিন্তু মাধু। আমাদের ফোনে স্বাগত রইল। এতে হাসির কি আছে? ড্রাইভার বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবে। আমার হাতে জীবন সঁপে দিয়ে যদি নিরুদ্দেশের পথে যাওয়ার সাহস থাকে তবে কাল ভোরই আমরা রওনা হয়ে যেতে পারি। কোথায় যাব জানি না, ফিরব কি না তাও জানি না। সবাইকে চিরবিদায় জানিয়ে এলেই ভালো হয়। মাথু, ও মাথু, কিরে সাত সকালে কোথায় যাচ্ছিস? আমি এখন বড় হয়ে গেছি, ছোটখাটো প্রশ্নের জবাব দেব না। বড় হয়ে গেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমার বড় হওয়া। তোমার মাকে ডেকে আনছি। এই যে নাও সামলাও। কোথায় যাচ্ছিস তুই? বারে তোমায় বলিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে যাব? আজই যাবি তা তো বলিসনি। কোথায় যাচ্ছিস, কখন ফিরবি তা বলবি না? আগে যাই তো, তবে তো ফেরার কথা। কপালে যা আছে খণ্ডবে কে মা? ও কি কথা, তুই কি একবারে জন্মেশ্বর যাচ্ছিস নাকি? কি বলবো ভালোমাসি, আজ আমার জীবন মরণ সমস্যা গো। তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন সাহসের সঙ্গে পরীক্ষা পার হতে পারি। তুই এবার আমার কাছে ভীষণ মার খাবি। মারো মারো, এই পরাধীন জীবনের জ্বালা আর সইতে পারি না গো। সইতে পারো না, বেরো এখান থেকে, বেরো, একেবারে স্বাধীন হয়ে বেরিয়ে যাও। আমার তাড়িয়ে দিচ্ছে। তাড়িয়ে দিচ্ছে? এখনই আমার এত স্বাধীন করে দিও না গো। আগে পথঘাট ভালো করে চিনি, গায়ে পায়ে জোরক, তারপর। গায়ে পায়ে জোর হবে কোত্থেকে? খাওয়ার নামে তো এবার গায়ে জ্বর আসে, নে খেয়ে নে। আহ, গায়ে পায়ে জোর আছে, দেখো তো। হ্যাঁ নে, আসি, চারটের মধ্যে ফিরিস কিন্তু। ওকে যাই তো, আসি।
दिन रात मेरे भावले चलबे मे बड़ होच्छे एबार कलेजे पढ़बे एकटु राश छाड़ो तुमि जानो ना दुग्गादी ওই মেয়েকে নিয়ে আমার যত ভয় এই তো আজকে স্কুলে একজনে মা এসে বলছিল ওর মেয়ে কার সঙ্গে নাকি পালিয়েছে তেমন খারাপ যদি কিছু হয় আমি ওর বাবাকে কি জবাব দেব বলো তো এটা কি 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 হয়েছে মাধু শেষকালে একজন আমার মুখ এভাবে পুড়িয়ে দিল ভাত খাস না খুব কষ্ট হচ্ছে তো হলে আর কি করবো বাড়ি যখন ফিরতেই হবে বাড়িতে সবাই খুব ভাববেন তাই না তা তো একটু ভাববেন গিয়ে বলবেন ড্রাইভারটা একদম আনার তাকে বিশ্বাস করার ফল হাতে নাতে পেয়েছি আপনার কি দোষ আপনি তো আর ইচ্ছে করে গাড়িটাকে অকেজো করে দেননি না আর ঠেলতে ঠেলতে পারবো না
এর থেকে বনের মধ্যে পড়ে থাকা ভালো আরে ওই তো একটা চায়ের দোকান কই জল 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 উফ কত গুনে চা খাই রে জল জল শিখে অনেক কিছু খাওয়া যাবে কই কে আছে দোকানে কাউকে দেখছ না তো এই যে কি আছে তোমার রুটি মাংস মুরগির ডিম যা আছে তাই নিয়ে এসো আর চা এক বালতি চা শুধু চা আর বিস্কুট दोकान शुद्ध खे फेलते ব্যাপার কিছু বুঝলি খুব বুঝছি দেখছি শুনছি এবং বুঝছিও শুনছেন এই যে শুনছেন শুনুন না চা আপনার চা এই যে ধন্যবাদ আপনার বন্ধুরা কত স্বার্থপর দেখলেন তো ড্রাইভারও যে একজন মানুষ তারও যে খিদে তেষ্টা থাকতে পারে সে কথাটা এখন মনেই রইল না 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 আসলে ওরা নিজেরা খুব স্বার্থপর ওই যে আপনার স্বাস্থ্যবতী বান্ধবীটি দেখুন কোন মহিলা সম্পর্কে এভাবে কথা বলা ঠিক নয় এটা অসভ্যতা কই আপনাকে তো কিছু বলছি না সারাটা পথ শুধু খেলো আর হুকুম চালালো কই আপনি তো কিছু করেননি তা কি করা যাবে সবাই তো একরকম হয় না সত্যি আপনি ওদের থেকে কত আলাদা কত ধীর স্থির সমস্তার আর ওরা বেড়াতে বেরিয়েছে না হল্লা করতে বেরিয়েছে একটা মজা দেখবেন কি উঠে বসুন মানে উঠে বসুন আহ উঠে বসুন না কি তবে যে বললেন তেল নেই নেই কিন্তু একেবারেই যে নেই তা তো বলিনি এখানে কে নামবেন কে নামবে মাধু ছাড়া আর কে নামবে ইরে ঘর অবধি পৌঁছে দেব নাকি কেন আমি একা যেতে পারি দিদিমণি ড্রাইভারের বকশিশটা দিদিমণি এত মেহনত করলাম সারাদিন আপনাদের জন্য আর একদিন দিয়ে দেব আজ আমার কাছে কিচ্ছু নেই মা টাকা দিতে একদম ভুলে গেছে তুই এত বোকা কেন রে মাধু এই শয়তানটাকে এখনো চিনতে পারলি নে ও যে আমার ছোট দা দেবাশিস আমি ঠিকই আছি ভালোবাসি এমনটা আর কখনো হবে না এবারের মতো মাফ করে দাও আমাকে বলে কি হবে যাও মাকে বলো কি মা যে রাগ করবে রাগ করার মতন কাজ করলেই রাগ করবে এত বড় সাহস তোমার হয় কোথা থেকে মা মা গো এবারের মতো মাফ করে দাও এমনটা কখনো হবে না
একদিনে এত বড় হয়ে গেছো তুমি, কার পাল্লায় পড়েছো, কে তোমায় উস্কেছে? এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। লজ্জা হলো না তোমার? একজন ড্রাইভারের সঙ্গে পালিয়ে যাবার মতলব করেছিলে? কি কি বলছো তুমি? এটা কি কি লেখা আছে এতে? তুমি নিজেই পড়ো। এ মা, এই দেখে তুমি ভাবছো এটা তো মজা করে লেখা? মজা করে লেখা মানে? এতে পরিষ্কার লেখা আছে, টি ফর ড্রাইভার। এর মানে কি? ও তো টুলটুলার ছোটদা, সেই আমাদের ড্রাইভ করে নিয়ে গেল তো তাই। সে এমন কথা লিখতে যাবে কেন? আমার হাতে জীবন সঁপে দিয়ে যদি নিরুদ্দেশের পথে যাওয়ার সাহস থাকে, এর মানে কি? মানে ও ড্রাইভিং লাইসেন্স নেই, তাই আমি বললাম আমি যাব না। আমার মা কিছুতেই বিনা লাইসেন্সের গাড়িতে যেতে দেবেন না। বাকি সবাই বললো ওরা যাবে, তখন আমি কি করি? আর এই পরে তুমি, মা তুমি কি গো? বলো তো, এখন মেয়ের কাছে মাপ চেয়ে না? মধু, সেই সন্ধ্যে থেকে এতক্ষণ আমার যে কিভাবে কেটেছে মধু। আর বোনের মাঝখানে যখন গাড়িটা খারাপ হয়ে গেল তখন আমার ঠিক কি করে কেটেছে? থাক থাক, ব্যাস হয়েছে, আর কাউকে বলতে হবে না। বাবা, সন্ধ্যে থেকে এতটা রাত অবধি এক ভাবি এক চেয়ারে বসে, জল টুকুর পর্যন্ত কেলানো গেল না। শোনো, এবার দুজনে স্থির হয়ে মা মেয়েতে ভালো করে ঘুমোতে যাও তো, যাও। তোমার নাম ঠিকই মা? বলো বলো, ভয় কি? মালা। তার লেখাপড়া কিছু করেছে? নিশ্চয় নিশ্চয়ই, কবিতা পড়ে তার মানে বলতে পারবে? মানে আমার মেয়ে বাড়িতেই পড়াশোনা করেছে, ইংরেজিটা ঠিক বুঝতেই পাচ্ছেন। কেন বাড়িটা কেন? কিছু তো বলেছেন কোন স্কুলের নাকি হেডমিস্ট্রেস? তা ঠিক, তবে আমি আমার মেয়েদের বেরোনোটা পছন্দ করি না। আর আজকাল স্কুলে কি শিক্ষা দেওয়া হয় দেখছেন তো, আমার মেয়ে তো পটেশ বেবি সেজে থাকবে না। এদিকে চুনকামটি তো বেশ ভালোই শিখিয়েছেন, রুশ পামেটো মেখে আসল রূপটি ঢেকে দিয়েছে। সন্দেহ রেখে কাজ কি মশাই? যাচ্ছে এক ঘটি জল আর একটা গামছা আন, আর সেই সঙ্গে একটা সাবান। এসব কি অসভ্যতা ভালোমাসি? ওদের যেতে বলে দাও। শুনতে পাবি, এটি নিয়ম, মেয়ে দেখবি পছন্দ করবি তারপর ঘরে তুলবি। এই যদি নিয়ম হয় তবে আমি কোনোদিন বিয়ে করব না। দেখি এদিকে একটু এগিয়ে এসো তো মা। Don't dare to touch my sister. কি সাহস করে হাত দিতেছেন আপনারা? You brute, brute, brute. তোকে কেন কে আসতে বলেছে? যা ভেতরে যা। আপনারা মেয়ে দেখতেছেন না ছাগল ভেড়া কিনতেছেন শুনি? ইংরেজি কবিতা মানে বলতে বলছেন তাই না? আপনি নিজের একটা প্যারাগ্রাফ পড়ে মানে বুঝিয়ে দিন তো। তুই যাবি কি না? না যাব না, এসব অসভ্যতা কিছুতেই মেনে নেওয়া উচিত নয়, আর যারা তা করতে আসে তাদের তাড়ি দেওয়া উচিত। চলো হে চলো। যা, ঢং করে কাঁদতে হবে না, দূর হয়ে যা আমার সামনে থেকে, দূর হ। এর সুদ আমি তুলবই, প্রতিভাকে জবাবদিহি করতে হবে। আমি প্রতিবেদন চাই। তুমি নেশা করে আছো, যখন স্বাভাবিক হবে তখন তোমার কথা শুন, তার আগে নয়। এগুনি এগুনি, তোর ওই মেয়ে আমার গেস্টদের অপমান করেছে, তাদের তাড়িয়ে দিয়েছে, আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, এর জন্য আমার ক্ষতিপূরণ চাই, 30,000 টাকা। ওকে তুমি চুপ করো, চলো। ভয় কোন জালাকে? এসব কি মাতলামো হচ্ছে? মাধু, তুই এখান থেকে যা। ধমকাচ্ছিস কাকে? ভেবেছিস আমি ঘাসে মুখ দিয়ে চলি? সব জানি, সব বুঝি, হাতে হাঁড়ি ভেঙে দেবো। কি জানো, কি জানো তুমি বলো? আরে সব জানি সব জানি, তোর স্বামী আর চরিত্রহীন লম্পট অন্য মেয়ে নিয়ে থাকে, আর তুই স্বামী ছেড়ে স্বাধীন হয়েছিস, যাতে যা খুশি তাই করতে পারিস। সমাজ নেই, চক্ষু লজ্জা নেই,
ভেবেছিস চোখ বুঝাতে বলে কিছু দেখতে পাই না? তুমি তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে। তোর হুকুমে? হ্যাঁ, আমার হুকুমে। আমি এ বাড়ির মালিক, আমি তোমাকে হুকুম করছি তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে এই মুহূর্তে। এর ফল কিন্তু ভালো হবে না। যা পারো করো গে, আগে এ বাড়ি থেকে চলে যাও। ভাবছেন নাকি আমি যাবো না? ঠিক আছে। এটা কিন্তু আর নাই। হ্যালো, পুলিশ স্টেশন। আমাদের যাবার রাহা করছে দেবে কে? ট্রেন, ট্যাক্সি, রিক্সা? টাকার গুমর তুই আমি অপমান করবি? বাপের বেটা হইতো এ সত তুলবই। আমাদের আমাদের সব অপরাধের জন্য আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি ঠাকুরজি। ঠিক আছে, তোমার মেয়ের বিয়ে যখন ঠিক হবে তুমি নিজে আমায় খবর দিও, আমি আমার যথাসাধ্য করতে চেষ্টা করব। একটা কথা তোমায় আমি বলিনি ঠাকুরজি, উনি জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবেন। কদিন আগে এক ভদ্রলোক, মাঝ বয়সী, দেখতে সুন্দর, বললেন অনেক দূর দেশ থেকে আসছি। উনি নানান রকম কথা বলে তাকে তাড়িয়ে দিলেন। আমার যদি বুঝতে ভুল না হয়ে থাকে ঠাকুরজি, তিনি নিশ্চয়ই ঠাকুর জামাই এসেছিলেন, এসেছিলেন তোমাদের দুজনকে দেখতে। এই যে দিদিমণি, আমার সেদিনকার ড্রাইভারের বকশিশটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে। এটা কিন্তু ভারী অন্যায়। সেদিন আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করাটা একদম উচিত হয়নি আপনাদের। আজ কোথাও আউটিং এ যেতে হবে না? না। কেন, একলা যেতে ভয় হচ্ছে? না, বাড়ি যাব, কাজ আছে। চলুন, পৌঁছে দিচ্ছি। না, বাসে করে চলে যাব। ভরসা হচ্ছে না? আজ কিন্তু আমি আর আনলাইসেন্স ড্রাইভার নই, রীতিমতো আরটিও স্ট্যাম্প মারা, আজকে ডেট। চলুন। আরে চলুন চলুন, এক্ষুনি ভিড় জমতে শুরু করে দেবে, দেখছেন না চারদিকে? আসুন আসুন, শিগগিরই আসুন। আপনি সত্যি ভালো লোক নন। বাড়ি পৌঁছবার নাম করে আমাকে কোথায় নিয়ে এলেন? এমন একটি ফুল লতা পাতা খেলা জায়গা যেখানে একটি ছেলে আর একটি মেয়ে যারা দেখা হলে ঝগড়া শুরু করে দেয়, এখানে সে প্রাণ খুলে মারামারি ফাটাফাটি শুরু করতে পারে। সত্যি, আমি যা ভেবেছিলাম আপনি তা নন দেখছি। খুব নিরাশ হলেন নিশ্চয়ই? হ্যাঁ হয়েছি, খুব নিরাশ হয়েছি। খুশি? আসুন। কোথায়? ওহো, আসুন না। খুশি হয়ে
রাস্তায় তো খুশি হয়ে এ আবেশ আনলো প্রথমবার শুনেছি কবে ফিরবো জানি না, তাই যে মাদুরী চৌধুরীকে ছেড়ে যাচ্ছি ফিরে এসে তাকেই দেখবো নাকি। মাধুরী, অনেক কথা যে তোমায় বলার ছিল, অনেক কথা। সন্ধে হয়ে আসছে, এবারে বোধহয় আমাদের বাড়ি ফেরা উচিত। ও চলো। দেরি হয়ে গেছে তাই না? যা, হাত মুখ ধুয়ে নে, আমি খেতে দিতে বলছি। মা, মা তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না? কথা না শুনি রায় দিতে হবে? বল কি বলবি। মা, সেই যে ড্রাইভার আমাদের বেড়াতে নিয়ে গেছিল, সেই যে আসলে টুলটুলের ছোটদা, তা কি? ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, চাকরি নিয়ে চলে যাচ্ছে আসাম অরুণাচল বর্ডারে। তো সে সে আমাকে বিয়ে করতে চাইছে। খুব ভালো লোক মা, ভদ্র, মিশুকে, সত্যি করে ভালো ছেলে। মা, আমি তাকে কি বলবো?
মাধু, তোমার বাবাকে ছেড়ে যখন আমি চলে এসেছিলাম কথা দিয়েছিলাম 18 বছরে পা দিলে তার মেয়ে আবার তার বাবার কাছে ফিরে যাবে। আর 2 মাস বাকি আছে 18 বছরের। এই 2টি মাস কি তুমি অপেক্ষা করতে পারো না? কেন মা, কেন? কারণ তোমার ভবিষ্যৎ কি হবে তা স্থির করার মালিক আমি নই, তোমার বাবা। না, আমি মানি না। যে বাবাকে মনেও করতে পারি না, যার কাছে কোনোদিন কিছু পাইনি স্নেহ মমতা ভালোবাসা, আমার উপর তার কোনো অধিকার নেই, থাকতে পারে না। তবু দিন তোমার বাবা, আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মাধু, এ 2টি মাস তোমরা অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি তাকে যেমন করে হোক খুঁজে আনবো। বৌদি, তুমি এখানে? জ্যোতি। হ্যাঁ, কিন্তু তুমি এখানে? তোমরা কবে ফিরলে দেশে? অনেকদিন। তুমি তো এখন? হ্যাঁ, আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু সেও তো অনেকদিন হলো। জ্যোতি, তোমার কাছে একটা ভিক্ষে চাইছি, বলো দেবে? তোমার স্বামীর সঙ্গে আমাকে একবার দেখা করিয়ে দেবে? আর আমি কিচ্ছু চাইবো না, কোনোদিনও চাইবো না, বলো দেবে? নিশ্চয়ই দেখা করিয়ে দেবো বৌদি, তুমি এসো আমার সঙ্গে, এসো। তুমি একটু বসো, আমি ওকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি, কেমন? তুমি একবার বাইরের ঘরে এসো না, একজন তোমার সাথে দেখা করতে এসেছেন। পরিচয় করে দিই, মিসেস প্রতিভা চৌধুরী, আমার দাদা প্রশান্ত চৌধুরীর স্ত্রী, আর আমার স্বামী দেবেশ চৌধুরী। নমস্কার। জ্যোতি, এ কি করে হলো? আমি যে গত 15টা বছর ধরে জেনে এসেছি যে আমি প্রশান্ত দাকে বিয়ে করেছি, তা কি করে সম্ভব হতো? আমি তো তোমার ঘর ভাঙার জন্য সেদিন তোমার সংসারে যাইনি বৌদি। আমাদের বিয়ে হয় সম্পূর্ণ হঠাৎ করে, আমি আমেরিকা যাবার ঠিক 2 দিন আগে, তাই তোমাকে জানাবার সুযোগটুকু পাইনি। বৌদি, যদি অপরাধ না নাও তবে একটা কথা বলবো, ভুল তোমরা সেদিন দুজনেই করেছিলে, তুমিও প্রশান্ত দাও। তুমি কি কখনো নিজের ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে নিয়েছিলে? তিনিও কি তার মনের দুয়ার কখনো তোমার কাছে খুলে দিয়েছিলেন? অথচ এটা সত্য, ধ্রুব সত্য,
তার জীবনে যদি কোনো নারী এসে থাকে সে হলো তুমি। তোমরা দুজনেই সেদিন এত বড় ভুল কি করে করলি বৌদি? যদি আমাকে তার ঠিকানাটা বলবে আমাকে যে পাপের প্রায়শ্চিত করতে হবে। আমি নিজেও যে তার ঠিকানা জানি না বৌদি। আমরা একই প্লেনে সেদিন আমেরিকা যাই, তিনি চাকরি নিয়ে আর আমি হায়ার স্টাডির জন্য স্টাইপেন্ড নিয়ে। তিনি সেদিনই আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন ভবিষ্যতে যেন আমরা কেউ কারোর পথ না মারাই, আর সেই আমাদের শেষ দেখা আজ থেকে 15 বছর আগে। সম্মানের জন্য লড়াই করতে শিখিয়েছি, কিন্তু স্বামী প্রেম ভালোবাসা পেতে গেলে যে নিজেকে বিলিয়ে দিতে হয় সেটা শেখায়নি। আমি চলে যাচ্ছি দেবাশিসের সঙ্গে। আমি অনেক ভেবেছি এবং এটাই স্থির জেনেছি যে ওকে ছাড়া আমার জীবন অর্থহীন হয়ে যাবে। আমাদের বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রি করে আজই। তুমি আমাদের আশীর্বাদ করবে না মা? না, আমি তোমাদের আশীর্বাদ করব না, মরে গেলেও না। যে আঘাত তুমি আজ আমায় দিলে আমি অভিশাপ দিচ্ছি, এর চেয়ে অনেক বড় আঘাত যেন তোমার সইতে হয়, সইতে হয়। মা, মা, মা গো, আমার মাধুকে তুমি আশীর্বাদ করো মা, ও যেন সুখী হয়। কোনো অমঙ্গল কোনো অভিশাপ যেন কোনোদিন ওকে স্পর্শ করতে না পারে। এত তোমার দুর্ভাবনা কিসের প্রতিভা? মেয়ে তোমার বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, বুদ্ধিমতী, তবে এত দুর্ভাবনা কিসের তোমার? দুর্ভাবনা যে আমার চিরসঙ্গী ডাক্তারবাবু, এ তো যাবার নয়। যেদিন শেষ চিতায় উঠব সেই দিনই আমার দুর্ভাবনা সব চলে যাবে, তার আগে নয়। কবে? Yes স্যার, আমার নাম দেবাশিস রায়, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি ফ্রম দ্য রিজিওনাল অফিস ONGC। এখানে লিখেছে যত তাড়াতাড়ি সম্ভব এখানে সে জয়েন করতে। টেক আ সিট। থ্যাংক ইউ স্যার। এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স? নো স্যার, মাত্র 11 বছরই তো পাস করেছি যাদবপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু আমি কথা দিচ্ছি স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু শিখে নেওয়ার চেষ্টা করব। আমার কাজ নিয়ে আপনাকে কোনোদিন কোনো কমপ্লেন করতে দেব না। দ্যাটস গুড। আমি এমনিতে খুব এমনি অন্তত হতে চেষ্টা করি, কাজে ভুল করলে ততটা নয়, কিন্তু কাজে ফাঁকি দিলে আমি কিন্তু ভয়ঙ্কর নির্দয় হতে পারি। ওয়াটার স্পেশন? আপনি আমাকে তুমি করে বলবেন স্যার। না স্যার, এখনো পাইনি, এই তো সবে এসেছি। হ্যাঁ, যদ্দূর মনে পড়ে নদীর ধারে যেন একটা বি টাইপ কোয়ার্টার খালি ছিল, দুটো ঘর, একটা কিচেন। বাদ ভাই, তুমি বিয়ে করেছো? আগে? হ্যাঁ, মাত্র 10 দিন আগে। আমার স্ত্রীও আমার সঙ্গে এসছেন। আচ্ছা, কোথায় আছেন তিনি? আপাতত বাস স্টেশনের পাশে একটা দোকান ঘরে দোতলাটা খালি করে নিয়েছি। ঠিক আছে, আমি দেখছি আমি কি করতে পারি। তাহলে কাল থেকে তুমি কাজে জয়েন করো। গুড লাক। থ্যাংক ইউ স্যার।
এতদিনে নিশ্চয়ই তুমি তোমার মাধুকে ক্ষমা করতে পেরেছো। তোমার কাছে আমি যত অপরাধী করে থাকি, তুমি আমায় কখনোই পর করে দিতে পারো না। এ বিশ্বাস আছে বলেই তো এত জোর দিয়ে চিঠি লিখছি। এখানে আমরা খুব সুখে আছি। কি সুন্দর যে জায়গাটা, দূর দিগন্ত ঘিরে শুধু নীল পাহাড়ের শ্রেণী, তাদের মাথায় মাথায় মেঘের খেলা, নিচে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে পাথরে পাথরে ধাক্কা খেয়ে সাদা ফেনার ফুলশয্যা নিয়ে। কি সুন্দর যে লাগে, থেকে থেকেই মনে হয় এক্ষুনি ছুটে গিয়ে তোমায় জোর করে ধরে আনি এখানে। আমাদের বাসাটি খুব ছোট, কিন্তু ঠিক যেন ছবির মতো, ঠিক নদীর ধারে। দিন রাত তার কলগুঞ্জন শুনতে শুনতে জেগে উঠি, আবার তাই শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। এখানকার লোকেরাও বেশ ভালো, চারিদিকে দিন রাত শুধু কাজ আর কাজ চলছে। পৃথিবীর গহন গভীর জঠর থেকে তুলে আনছে কালো সোনা, যা দিয়ে আমাদের সভ্যতার চাকা ঘুরছে, চলছে রেল মোটর কলকারখানা সবকিছু। তোমার জামাই খুব খুশি এমন একটি কাজ পেয়ে, আরো খুশি মনের মতো একজন উপরওয়ালা মনিব পেয়ে, এমন একজন মনিব যার সামনে অজান্তেই মাথা নিচু করতে হয়। এমনি তার ব্যক্তিত্ব, অথচ ভদ্র মৃদুভাষী হৃদয়বান। অনেক রাত হয়ে গেছে তাই না? হ্যাঁ স্যার, নটা অনেকক্ষণ বেজে গেছে। আই এম সরি, তাহলে দোকান বন্ধ করা যাক। হ্যাঁ, গুড নাইট। মনে আছে আজকের এই রাতটা? এই রাতে, এই তারিখে আমাদের বিয়ে হয়েছিল। কোথায় আছো তুমি আজ? কেমন আছো? আদৌ কি আছো এই পৃথিবীতে? আজ তোমার শরীরটা বেশ খারাপ লাগছে, ডাক্তার ওকে একটা ফোন করব? না, এমনি ঠিক হয়ে যাবে। তুমি যাও দুগ্গা দিদি, বিশ্রাম করো গে, যাও। কত যুগ হয়ে গেল, এত তোমার অভিমান, ভুলেও কি একবার আমায় মনে পড়ে না তোমার? কেমন আছি, বেঁচে আছি কি নেই, ভুলেও কি একবার খবর নিতে ইচ্ছে করে না তোমার? মিস্টার সিনহা স্যার, আমি চললাম, যদি কোনো নতুন প্রবলেম এদিকটা দেখা দেয় সঙ্গে সঙ্গে খবর দেবেন। ঠিক আছে স্যার। আপনি হেঁটে যাচ্ছেন যে স্যার? জিপটা কি একটা কাজে গেছে, কতটুকু বা পথ, হেঁটেই চলে যাব। ওকে স্যার। লিফট চাই নিশ্চয়ই? আমাকে বলছেন? আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি মাইলখানিকের মধ্যে তো নেই বলেই মনে হচ্ছে। কোথায় থাকেন আপনি? নদী ধারী বি টাইপ সিরিজে। আসুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না, আমি বরং হেঁটেই চলে যেতাম। কেন, ভয় হচ্ছে ভুল জায়গায় নামিয়ে দেবো কিনা? আসুন আসুন। আপনি
এমন ভাব করছেন যেন আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। না না ডাক কেন? তবে ভালো করে বসুন। হ্যাঁ এই তো বসলাম। আপনি বুঝি এখানকার নতুন ড্রিলিং সুপারভাইজার? আগে হ্যাঁ হ্যাঁ অনেক শুনেছি আপনার কথা। আপনি তো রেকর্ড মার্কস নিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তা স্টেটসে গেলেন না কেন? অনেক উঁচু পোস্টে জয়েন করতে পারতেন। না মানে ঠিক তেমন বড় লোক তো নই আমরা। আমায় চিনতে পারলেন তো? আগে না। এই প্রজেক্টের টপ বস কে সেটা জানেন তো? হ্যাঁ নিশ্চয়ই, চেয়ারম্যান সাহেব মিস্টার টিসি রায়চৌধুরী। তাহলে এটা জেনে রাখুন, সেই টপ বসের বস আমি। আমি তার মেয়ে। ওরে বাবা। আরে আরে করছেন কি? আত্মহত্যা করবার মতলব আছে নাকি? আমি কি এতই খারাপ সঙ্গিনী? এই কোথায় এলাম? আমাদের গরিব কুটিরে। নিন চলুন, বাবার সঙ্গে আলাপ করবেন চলুন। আমি? না না। না মানে আমার বাবা কি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবে? মাফ করবেন, আজ বরং যাই, আরেকদিন এসে আমরা। নমস্কার। আজ যে এত দেরি করে এলে? আহার দেরি, কত কষ্টে যে ছাড়া পেয়েছি। কি হয়েছিল? আরে আমাদের চেয়ারম্যান সাহেবের আদরে দুলালি মেয়ে যেন ছিনে ঝোঁক, বাপের আদরে আদরে একটা আস্ত বাঁধর তৈরি হয়েছে। কি গায়ে পড়া জঘন্য ভাব। হ্যাঁ কিছু বললে? না কিছু না। এই যে মিস্টার, সেরেছে। কি ব্যাপার, চিনতে পারছেন না বলে মনে হচ্ছে? না না মানে একটা জরুরি কাজ ছিল তো তাই। আচ্ছা তাই তো আমি ওয়েট করছি আপনার জন্য। ইনি ইনি আসুন আসুন, দেরি করবেন না, চলে আসুন। Yes, প্রজেক্ট অফিস। আচ্ছা আমি মিস্টার দেবাশিস সরার সঙ্গে কথা বলতে পারি? দেবাশিস তো সারাদিন এখানে আসেনি, ও হয়তো ড্রিলিং সাইটে আছে। আমি সেখানে ফোন করেছিলাম, উনি অনেকক্ষণ বেরিয়ে গেছেন। ও তাহলে হয়তো কোয়ার্টার্সে ফিরে গেছে, আপনি সেখানে ফোন করে দেখুন। আমি সেখান থেকেই বলছি, আমি তার স্ত্রী। কই আসুন। ইচ্ছে হয় না একটা ঘর বাঁধি শুধু দুজনের জন্য? এবারে বোধ হয় আমাদের ফেরা উচিত, এক্ষুনি অন্ধকার নেমে আসবে। এমন নির্জন জায়গায় একটা বিপদ আপদ আসতে কতক্ষণ? বিপদ এলেই বা, আপনি তো রয়েছেন আমার সঙ্গে, পারবেন না আমাকে বাঁচাতে? চেষ্টা তো করবই, কিন্তু আমি সামান্য মানুষ, আর আমার সাধ্যই বা কতটুকু? সেই সাধ্য যাতে বাড়ে সেই চেষ্টাই তো করছি আমি। জানেন হেড অফিসে একটা খুব বড় পোস্ট খালি হচ্ছে, চিফ রিসার্চ অফিসার,
আমি বাপিকে বলেছি এই পোস্টটা যে করে হোক আপনাকেই দিতে হবে বলুন ঠিক বলিনি আপনি কেন যে আমার জন্য এত করছেন যাকে ভালো লাগে তাকে বড় দেখতে যে চাই আমি মিস রায়চৌধুরী চন্দা আজ থেকে আমি তোমার কাছে শুধুই চন্দা আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু থাক আজ থাক একদিন শুনব একদিন তোমার সব কথা শুনব স্যার আপনি আমায় ডেকে পাঠিয়েছেন হ্যাঁ বসো দেবাশিস আমি একটা বুড়ো লোক যে সারাটা দিন অফিসের এই চার দেওয়ালের মধ্যে কাটিয়ে দেয় তাই বলে ভেবো না আমি অন্ধ কিংবা বধির স্যার আমি আমি ঠিক বুঝতে পারছি না বুঝতে তুমি ঠিকই পারছো কারণ তুমি বোকানো দেবাশিস একটা অনেক পুরনো প্রবাদ বাক্য আছে তাতে বলে সব কিছুর একটা উপযুক্ত মুহূর্ত আছে হাসি কান্না আশা আকাঙ্ক্ষা জীবনের উন্নতি অবনতি ঠিক তেমনি একটা মুহূর্ত আসে যখন মানুষকে থমকে দাঁড়িয়ে ভাবতে হয় আমি কি ঠিক পথে চলেছি এই ভাবনাটাই আজ তোমাকে ভেবে দেখতে অনুরোধ করছে আশা করি এই বুড়ো লোকটার এই অযাচিত কথাগুলো একটু ভেবে দেখবে কি এমন দুর্ঘটনা ঘটে গেছে কি এমন জঘন্য অন্যায় আমি করে ফেলেছি যার জন্য তুমি সারা দুনিয়া তোলপার করে বেড়াচ্ছ একজন মহিলা যে আমার উপরওয়ালার মেয়ে সে যদি কটা দিন আমায় নিয়ে ঘুরে বেরিয়েই থাকে তাতে আমার কি দোষ আমি তাকে না বলবো কি করে আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি তুমি চাকরিতে উন্নতি করো অনেক বড় হও শুধু আমাকে এই মিথ্যাচারের হাত থেকে রেহাই দাও মাধুরী বি রিজনেবল এটুকু সামান্য ব্যাপার নিয়ে যদি তুমি লাইক এ নিউরোটিক ওম্যান সামান্য ব্যাপার তাই না আমি ছুটি বাড়ি গ্রস্ত তাই বলে না আমার মা এর চেয়ে সামান্য ব্যাপারে আমার বাবাকে চিরদিনের মতো ছেড়ে এসেছিলেন আমি সেই মায়ের মেয়ে ডোন্ট ফরগেট দ্যাট মাধুরী প্লিজ ডোন্ট টাচ মি ওই নোংরা হাতে আমার ছবে না আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ শোনো মাধুরী দরজা খোলো একি প্লিজ আই রিকোয়েস্ট ইউ মাধুরী দরজা খোলো ছেড়ে দাও বলছি ছেড়ে দাও আমাকে আমি মাধুর কাছে যাব হ্যাঁ আমার মন বলছে কি মন বলছে কিছু ঘটেছে মাধু চুপ করে থাকবে কেন আমাদের এড়িয়ে যাচ্ছে কেন হ্যাঁ ছেড়ে দাও দুর্গা দিদি ছেড়ে দাও মাধু 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 তুমি গত কদিন ধরে কাজে যোগ দিচ্ছ না হ্যাঁ স্যার কেন আমি চাকরি ছেড়ে দিচ্ছি এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি আমি চলে যাচ্ছ কেন মনে আছে আপনি একদিন বলেছিলেন প্রত্যেক মানুষের জীবনে একটা মুহূর্ত আসে যখন তাকে ভেবে নিতে হয় কোন পথে মোড় নেবে সে আমার সৌভাগ্য আমি ঠিক সময়ে ঠিক পথে সন্ধানটি পেয়ে গেছি সেটা কি আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে চান যাতে আমি মুক্ত হতে পারি যা খুশি তাই করতে পারি কিন্তু তিনি চাইলে কি আমি তা হতে দিতে পারি কেউ কি তা হতে দিতে পারে আপনি বলুন আপনি তা পারেন বল প্রশান্ত পারবে পারবে তখনও আমায় ভালোবাসতে সব দোষ ত্রুটি সব অসম্পূর্ণতাকে হাসি মুখে মেনে নিতে পারবে প্রশান্ত পারব হ্যাঁ প্রতিভা আমি পারব আমি পারব তাই আমি স্থির করেছি এখানকার সব কিছু ফেলে রেখে আমি চলে যাব কিন্তু তাকে যেতে দেব না কিছুতেই না কিন্তু তোমার স্ত্রী তিনি যদি তোমার সঙ্গে থাকতে রাজি না হন তাহলে রাজি তাকে হতেই হবে দরকার হলে গায়ের জোর খাটাবো কি করে সে আমায় ছেড়ে চলে যাবে কি করে আপনি জানেন স্যার তার মাও নাকি চলে এসেছিলেন তার স্বামীকে ছেড়ে এমনি সামান্য একটু ভুল বোঝাবুঝির জন্য
তখন আমার স্ত্রীর বয়স মাত্র দুই। আমি অবাক হয়ে ভাবি সেই ভদ্রলোক কেমন লোক ছিলেন যে এতটুকু জোর খাটাতে পারলেন না নিজের স্ত্রীর ওপর, এভাবে তিন তিনটি জীবনকে নষ্ট হতে দিলেন। আমি কি তোমার স্ত্রীর নামটা জানতে পারে? মাধুরী, বিয়ের আগে ছিল মাধুরী চৌধুরী। তার মায়ের নাম? মিসেস প্রতিভা চৌধুরী। স্যার, আপনি কি অসুস্থ বোধ করছেন? তোমরা কি বলতে পারো সেই মিসেস চৌধুরী আজও বেঁচে আছেন কেনা? থাকলে কোথায় আছেন, কোন ঠিকানায়? কেন, তার পৈতৃক বাড়িতেই? স্বামীকে ছেড়ে যেখানে চলে এসেছিলেন সেখানেই? তুমি যেতে পারবে না মাধুরী, আমি তোমায় যেতে দেবো না, কিছুতেই না। জোর করে? স্বামী সেই অধিকারে? না মাধুরী, না, গায়ের জোরে নয়, আইনের জোরেও নয়, স্বামী সে অধিকারেও নয়। তোমায় আমি যেতে দেবো না, তার কারণ তোমায় ছাড়া আমার চলবে না। তুমি আমার, তুমি শুধুই আমার, আমার। বিশ্বাস হচ্ছে না? এই দেখো আমার রেজিগনেশন লেটারের কপি। আমি এখানকার চাকরি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিচ্ছি এখানকার জীবন। তোমার চেয়ে দামি আমার কাছে আর কিছু নেই, তাই কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না মাধুরী। মাধুরী, মাধুরী। টেলিগ্রাম। আর যদি কোনোদিন সে ফিরে আসে, আমি চলে যাওয়ার পর তাকে বলো তার মেয়েকে আমি আমার সব শক্তি দিয়ে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি প্রতিভা কি ডাকে আমার? তোমার মেয়েকে নিতে এসেছ, একটু দেরি হয়ে গেল যে সে আমার কাছে থাকে না, থাকে অনেক দূরে তার স্বামীর ঘরে। ফিরিয়ে নিয়ে যেতে এসেছে ঠিকই, কিন্তু সে তোমাকে, শুধুই তোমাকে প্রতিভা। আজ যদি তুমি নাও বলো আমি শুনবো না, তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব, আমার কাছে রাখবো চিরদিন, চিরটা কাল। আমি আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি প্রতিভা, ঈশ্বরের নামে শপথ করে বলছি প্রতিভা, 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 প্রতিভা।
महत्व दिए तुम्हारे सहानुभूति दिए जीवन युद्ध क्लान मानुषा के तुम्हारे टेने नीते তোমাদের দুজনের মাঝে একটু ঠাঁই দিতে শুধু এইটুকু ভিক্ষে আমি চাই বাবা মা